একটা লেন্সে সামনে যদি একটা বস্তু রাখা হয়, তাহলে ওই বস্তুর একটা প্রতিবিম্ব তৈরি হয়। তা এখন তোমাকে যেমন আয়নাতে পড়েছো, তোমার বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্বের মধ্যে একটা রিলেশন, সেরকম লেন্সের মধ্যেও করতে হবে। যে লেন্স থেকে বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব আর প্রকাশ দূরত্বের মধ্যে একটা রিলেশন। তাহলে ধরো এইটা হচ্ছে একটা কনভেক্স লেন্স, দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ দি লেন্স, অ্যান অবজেক্ট PQ stands on the principal axis perpendicularly. লম্বভাবে একটা বস্তু ধরো এর উপরে যে ওই প্রধান অক্ষের উপরে যে অবস্থিত, এর PA is incident on the lens and is refracted through the point, refracted through the point A according to the property of focus of the lens. In other way, drawing এইরকম একটা রে অপটিক্যাল সেন্টার দিয়ে গেল ফ্রম দি পয়েন্ট পি, ইন আদার রে ইজ ইনসিডেন্ট অন দি লেন্স প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যান্ড আফটার রিফ্র্যাকশন দি রে উইল পাস থ্রু ফোকাস অ্যান্ড মিট দি first ray at the point small p. So a perpendicular is drawn from the point small p on the principal axis. So the perpendicular PQ is drawn from the point P on the principal axis. So small PQ is the image of capital PQ. ঠিক আছে, তাহলে এখানে PQ ইকুয়াল টু দি অবজেক্ট ডিস্টেন্স ফ্রম দি লেন্স ইকুয়াল টু PO ইজ দ্য অবজেক্ট ডিস্টেন্স, OQ ইজ দ্য অবজেক্ট ডিস্টেন্স ফ্রম দি লেন্স ইকুয়াল টু U মাইনাস, দিস ইজ দ্য এগেন্স্ট দি ডিরেকশন অফ লাইট. OA is the focal length of the lens equal to V, and O small q is the image distance from the lens and is equal to V. Tale, triangle
PO, capital POQ and triangle small POQ are similar. ঠিক আছে, সুতরাং PP capital PQ by small PQ equal to O capital Q by O small Q. One. This is equation number one. আবার এটা পি এর ওস এ ট্রায়াঙ্গেল এ ও এ এন্ড ট্রায়াঙ্গেল পি কিউ এ আর সিমিলার, সো এ ও বাই পি কিউ ইকুয়াল টু ও এ বাই কিউ এ হবে। হ্যাঁ, AO মানে তোমার PQ, ক্যাপিটাল PQ, সো PQ বাই PQ ইকুয়াল টু OA বাই QA, দিস ইজ ইকুয়েশন নাম্বার টু। কম্পেয়ারিং দি ইকুয়েশন ওয়ান অ্যান্ড টু দি রাইট সাইডস অফ দিস অফ দি টু ইকুয়েশনস উইল বি ইকুয়াল, সো সুতরাং OQ বাই O স্মল Q equal to OA by QA. ঠিক আছে, তাহলে OQটা কত হবে? মাইনাস বাই ভি ইকুয়াল টু OA বাই QA, মানে আবার OQ মাইনাস OA হবে না, হবে না OQ মাইনাস OA, তাহলে A বাই ভি মাইনাস A হবে, সো মাইনাস ইউ ভি প্লাস ইউ এ ইকুয়াল টু ভি এ। ঠিক আছে, ইউ ভিটাকে এদিকে নিয়ে আসছি, ভি এফটাকে এদিকে নিয়ে আসছি, সো ইউ এ মাইনাস ভি এ ইকুয়াল টু ইউ ভি, ডিভাইডিং বোথ সাইডস বাই ইউ ভি এ ইউ ক্যান গেট ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এ, দিস ইজ দি রিলেশন বিটুইন ইউ ভি অ্যান্ড এ ফর দি কনভেক্স লেন্স, অ্যান্ড ফর দি কনকেভ মিরর দি রিলেশন ওয়াজ ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ। তাহলে এইরকম তোমার কনকেভ লেন্সের ক্ষেত্রেও একটা রিলেশন আছে, উত্তল লেন্সের ক্ষেত্রে যেমন ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এ হলো, অবতল লেন্সের ক্ষেত্রেও এইরকমের একটা রিলেশন আছে, কিন্তু আয়নার ক্ষেত্রে অবতলটা তোমার করাটা ইজি উত্তল অপেক্ষা, লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্স করাটা ইজি। সাপোজ দিস ইজ এ কনকেভ লেন্স, এটা হলো একটা তোমার অবতল লেন্স, তা অবতল লেন্সে এইটা হলো প্রধান অক্ষটা, এটা না দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে, এটা হচ্ছে প্রধান অক্ষটা। রে এর অ্যান অবজেক্ট পি কিউ স্ট্যান্ডস পারপেন্ডিকুলারলি অন দি প্রিন্সিপাল অ্যাক্সিস, রে পি এ ইজ ইনসিডেন্ট অন দি প্রিন্সিপ অন দি লেন্স পারপেন্ডিকুলার টু দ্য পি এ ইজ ইনসিডেন্ট, এভাবে তোমার আপতিত হবে, আপতিত হয়ে তোমার কী হবে প্রধান অক্ষ থেকে এদিকে চলে যাবে, ইনাদার রে উইল পাসেস থ্রু দ্য অপটিক্যাল সেন্টার পিইউ, লেন্সটা খুব পাতলা, তার ফলে এইখানে যে তোমার অলমোস্ট তোমার হওয়া উচিত একটা এরকম এলো একটা এরকম গেল, এটাও তো প্যারা গেল নিউ মাঝখানটা এরকম গেল, কিন্তু এই মধ্যবর্তী এই জায়গাটা খুব
পাতলা এইখানে অবস্থিত, অর্থাৎ মধ্যবর্তী এই পথটা খুব কম, সেই জন্য ভাবা যেতে পারে ইনসিডেন্ট রে আর ইমার্জেন্ট রে বোথ লাই অন দি সেম লাইন ওয়েন পাসেস থ্রু দ্য অপটিক্যাল সেন্টার। তাহলে এই একটা রিফ্র্যাক্টেড রে, এই একটা রিফ্র্যাক্টেড রে দুটো প্রতিষ্ঠিত রশ্মি, এরা কোথাও মিলিত হবে না, সুতরাং একে পিছন দিকে বর্ধিত করো, বর্ধিত করলে যেখানে মিলবে সেইখান থেকে প্রতিবিম্ব তৈরি হবে। এর উপর এখান থেকে পারপেন্ডিকুলার টান, দিস ইজ স্মল পি কিউ অ্যান্ড স্মল পি কিউ ইজ দ্য ইমেজ অফ ক্যাপিটাল পি কিউ অ্যান্ড দিস পয়েন্ট ইজ ফোকাস পয়েন্ট। তো এক্ষেত্রে তোমার ও কিউ ইকুয়াল টু দেখো মাইনাস বি, ও স্মল কিউ ইকুয়াল টু মাইনাস বি অ্যান্ড ও এফ ইকুয়াল টু মাইনাস এফ, অল ডিস্টেন্সেস আর মেজার্ড ফ্রম ও এগেনস্ট দি ডিরেকশন অফ লাইন, সো অল ডিস্টেন্সেস উইল বি নেগেটিভ। তাহলে এখন পি ও কিউ, ট্রায়াঙ্গেল পি ও কিউ অ্যান্ড ট্রায়াঙ্গেল স্মল পি ও কিউ, ক্যাপিটাল পি ও কিউ আর স্মল পি ও কিউ আর সিমিলার, এরা হচ্ছে সদৃশ কোণী, সুতরাং ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ, ও কিউ বাই ও স্মল কিউ, দিস ইজ ইকুয়েশন নাম্বার ওয়ান। মানে নিতে হয় কি বস্তু আর প্রতিবিম্ব আছে সেই সমস্ত ত্রিভুজগুলো, তাহলে বস্তু আর প্রতিবিম্ব ডাইরেক্ট আছে ক্যাপিটাল ক্যাপিটাল পিও কিউ অ্যান্ড স্মল পিও কিউ। আবার দেখো পি এ ও এ আর পি ও স্মল পিও কিউ এ দুটো ত্রিভুজেও দেখো বস্তু আর প্রতিবিম্ব আছে, তার কারণ এ ও মানে পি কিউ ক্যাপিটাল পি কিউ, তাই হবে না? সুতরাং এইগুলোকেও নিতে হবে, অর্থাৎ ট্রায়াঙ্গেল এ ও এফ অ্যান্ড ট্রায়াঙ্গেল মার পিও কিউ স্মল পিও কিউ আর সিমিলার, হবে না হবে না? সুতরাং এ ও না বলো হ্যাঁ হ্যাঁ এটা বলে দিচ্ছে পি এফ কিউ করে দিন, ঠিক আছে হ্যাঁ পি এফ কিউ, তাহলে ই ও বাই পি কিউ ইকুয়াল টু ও এ বাই কিউ এ, এ ও ইকুয়াল টু হয় ক্যাপিটাল পি কিউ, সুতরাং ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ ইকুয়াল টু ও এ বাই কিউ এ, ও এ বাই কিউ এ, কিউ এফটাকে আমি ঠিক করে লিখে দিচ্ছি ও এ মাইনাস ও কিউ লিখে দিচ্ছি, মানে আবার একটা লাইন করতে হবে, তার মানে ও এ মাইনাস ও কিউ দেখা যাবে হ্যাঁ। দিস ইজ ইকুয়েশন নাম্বার টু, কম্পেয়ারিং দিস টু ইকুয়েশনস ইউ ক্যান গেট ও কিউ বাই ও স্মল কিউ ইকুয়াল টু ও এ বাই ও এফ মাইনাস ও কিউ, হবে? তাহলে ও ক্যাপিটাল কিউটা কি, এবার মানগুলো লিখছি, মাইনাস ইউ বাই মাইনাস ভি ইকুয়াল ও এফ মানে মাইনাস এফ বাই মাইনাস এফ প্লাস ভি, এই মাইনাস মাইনাস একদম বাতিল হয়ে যাচ্ছে, সুতরাং মাইনাস ইউ এ প্লাস ইউ ভি ইকুয়াল টু মাইনাস ভি এ, অর এটাকে এদিকে এটাকে এদিকে নিয়ে আসছে নাকি না এটাকে এদিকে নিয়ে যায়, তার মানে ইউ এ মাইনাস ভি এ ইকুয়াল টু ইউ ভি থেকে যাবে, ডিভাইডিং বোথ সাইডস বাই ইউ ভি এ ইউ ক্যান গেট ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এ, সো ইউ গেট দি সেম ফর্মুলা ফর ইউ ভি এ ফর দি টু লেন্সেস, ঠিক আছে।